অবরোধ বিজেপির। পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ির পাচিয়ার থেকে ঢাকরার পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার রাস্তার হাল বেহাল। বারংবার প্রশাসনে জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা হয়নি। আর রাস্তা সারাইয়ের দাবিতে আজ সকাল থেকে পথ অবরোধে নামে বিজেপি কর্মী সমর্থকরা। ঠিক এই জায়গায় অর্থাৎ পাচিয়ার বাস স্ট্যান্ডে তারা পথ অবরোধ শুরু করে। আজকে আমাদের বিক্ষোভ অবস্থান বলতে আমাদের পাচিয়ার থেকে ঢাকরার মোড় পর্যন্ত লালুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় ঘন্টা খানেক ধরে চলে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ। বিক্ষোভের জেরে আটকে যায় পরিবহন ব্যবস্থা, বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। পরে অবশ্য কেশিয়াড়ি থানার পুলিশ ও স্থানীয় ব্লক প্রশাসন অবরোধস্থলে গেলে পুলিশি আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। আমাদের আজকে বেঙ্গলি অনার্সের পরীক্ষা আছে। কোথায়? কোন কলেজ? বেলদা কলেজ। রাস্তা মেরামতের দাবিতে বিডিও দফতরে ডেপুটেশন দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি, অভিযোগ বিজেপির। আমরা পঞ্চায়েত প্রশাসনে জানিয়েছি, আমরা আপনারা কপিটা দেখুন, আমরা বিডিওর কাছেও এই মাস পিটিশন করে আমরা এই লাগোয়া রাস্তার লাগোয়া যতগুলো গ্রাম রয়েছে, মৌজা রয়েছে, আমরা বিডিওর কাছে মাস পিটিশন করেছে। কপি রয়েছে, আপনারা দেখছেন, সবগুলো গ্রাম থেকেই রয়েছে, মৌজা থেকেই রয়েছে, আপনারা দেখুন। আর এই অবরোধ আমাদের কিন্তু আজকে চলতে থাকবে এতদিন পর্যন্ত। দেওয়া সত্ত্বেও 12/7 দিয়েছিলাম, কোনো আজ অবধি কোনো সদুত্তর পাইনি। রাস্তার খারাপ হাল মেনে নিয়েছেন জয়েন্ট বিডিও। ওরা আশ্বাস পেল যে রাস্তার অবস্থা সত্যি খারাপ, কারণ আমরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করি যখন পঞ্চায়েতে যাই, তো আশ্বাস আমরা দিলাম। একই ছবি উত্তর 24 পরগনা দেগঙ্গাতেও। সেখানেও বিহার রাস্তায় যাতায়াতে বেগ পেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, সমস্যায় পড়েছেন বাসিন্দারা। থেকে রামনাথপুর যাওয়ার এই 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল। স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে বলেও হয়নি কোনো সমাধান। অনেক দিন ধরে এই রাস্তা একবার দুবার তিনবার স্যাংশন হয়েছে, সে হয় না। আমরা তো এখানে চাষবাস করি, চলাফেরা করি, অসুবিধা আমাদের। দ্রুত অনুমোদন পেলে রাস্তা তৈরি করা হবে, আশ্বাস তৃণমূলে। আমরা যে মামাটি মানুষের দলটা করি, মামাটি মানুষের নেতৃত্ব সাধারণ মানুষের কথাটাই তুলে ধরে। বিরোধীরা কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা ইতিমধ্যে ওই রাস্তাটা পরিকল্পনা দপ্তরে দিয়েছি। খুব তাড়াতাড়ি রাস্তাটা স্যাংশন হবে এবং রাস্তাটার কাজও খুব তাড়াতাড়ি হবে। রাস্তা সারাই করার নামে টাকা আত্মসাৎ করা হয়েছে, আশঙ্কা বিজেপির। সেই প্রয়োজনীয় রাস্তা আজকে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা, কিন্তু এই রাস্তা জানি না যে মানে টাকা তুলে নিয়ে কি খাওয়া হয়ে গেছে নাকি জানি না। বিহাল রাস্তা মেরামতের জন্য 15,40,000 টাকা বরাদ্দ হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ভোটের আগে রাস্তা মেরামত না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘির গ্রামবাসীদের। পরিস্থিতি রাস্তার এই রাস্তাটা করতেই চায় না কোনো সময়। সারা জাহানের রাস্তা হয়েছে কিন্তু এটা হয় না, রাস্তা হয় না। না, এই রাস্তা না হলে আমরা ভোট কেউ দেব না। রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামে গঞ্জে রাস্তার চিত্র জরাজীর্ণ, পরিষেবা মুখ থুবড়ে পড়ার মতো। চলতে থাকে বিক্ষোভ অবস্থানও, তবু রাস্তার ছবিটা একটুও বদলায়নি। তাই এবার স্থানীয় বাসিন্দাদের হাতিয়ার ভোট বয়কট। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী ও উত্তর 24 পরগনা থেকে পঙ্কজ বিশ্বাস ও মুর্শিদাবাদ থেকে মোইনুল ইসলামের রিপোর্ট, কলকত্তা নিউজ।